কি মনে হচ্ছে এখানে লোকসভা ভোটে কি হতে পারে? এই বিধানসভায় আবার এই মুর্শিদাবাদ তো জিতে গেছিল বিজেপি, মুর্শিদাবাদে বিজেপির উত্থান হয়েছে, তার মানে বিজেপিকে তো এখানে জিতেনি, জেতানো হয়েছিল, জিতে গেছিলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য, ওদের যে গোষ্ঠী দ্বন্দ্ব এমন এক মার্জিনে জিতেনি, 1700 সামথিং ভোটে জিতেছিল, এখানে তৃণমূলের একটা লবিবাজির জন্য বেরিয়ে গেছে। লোকসভা ভোট এসে গেল কি মনে হয় বলুন তো, কারণ ওই গৌরীশঙ্কর ঘোষ তিনি তো প্রার্থী হয়েছেন বিজেপি, আবার মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন, কংগ্রেস প্রার্থী দেয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস ভোট কি সিপিএমে যাবে, আবার তৃণমূলে আবু তাহের তিনি যে মার্জিনে জিতেছিলেন সেই মার্জিনটা বাড়বে না কমবে, কি মনে হয় আমজনতা হিসেবে? এখানে তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন বিগত দিনের লোকসভার তিনি এমপি ছিলেন, পাঁচ বছরে ওনার দর্শন পাইনি, উনি শুনলাম নাকি শরীরটা ওনার অসুস্থ, বাড়িতে দীর্ঘদিন ছিলেন নাকি জানি না, তো আবার ওনাকেই টিকিট দিয়েছে, তাও তো আবার সোশ্যাল মিডিয়ায় টিভিতে মোবাইলায় দেখলাম যে ওনাকে দুজন তিনজন মিলে ধরে নিয়ে যাচ্ছে, ভোট প্রচার করে বেড়াচ্ছে, এটা ঠিক হয়নি, অসুস্থ লোক টিকিটটা দেওয়া। এখানে এই সিটে মোহাম্মদ সেলিমই জিতে যাবে এরকম একটা মনে হচ্ছে, কয়েক লাখ ভোটের মার্জিন রয়েছে, সেই মার্জিন মেকআপ সম্ভব? হ্যাঁ, এই সিটটা দীর্ঘদিনই সিপিএমরাই জিতে, এটা ব্যতিক্রমভাবে চলে গেছিল এর আগে, এবার আবার এটা সিপিএমই পাবে। ওই মুর্শিদাবাদ সবসময় এনটি রাস্তাতেই হাঁটে আগাগোড়া, একটু দেখবেন যখন 34 বছর এখানে আমাদের রাজ্য সরকার সিপিএম, এখানে 24 বছর ধরে কংগ্রেস পৌরসভা চালাচ্ছে, এরকম হয়েছে, মুর্শিদাবাদের লোক সবসময় একটু উল্টো চিন্তাভাবনা করে, রাজ্য সরকার যে থাকে তার উল্টো চিন্তাই চলে। এখানে উন্নয়ন হয়েছে, আবু তাহের কাজ করেছেন, মানে দেখেছেন কোনো ফান্ডের কাজ? এটা একটা পর্যটক এলাকা, আপনি পর্যটক এলাকায় একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন, আবু তাহের খান সাহেবের এখানে সেরকম কিছু দেখতে পাবেন না। এখানে ISF ক্যান্ডিডেট দিয়েছে, SUCI ক্যান্ডিডেট আছে, CPM ক্যান্ডিডেট রয়েছে, তার মানে ISF ক্যান্ডিডেটরা মানে জোটটা হয়নি, কংগ্রেস সেখানে আবার দেয়নি, এই যে এতগুলো মুখোমুখি লড়াই, এতে ভোট কাটাকাটি অঙ্কে কী ফ্যাক্টর, আর এখানে কি হিন্দু মুসলিম ভোট আলাদা ফ্যাক্টর? না, মুর্শিদাবাদে হিন্দু মুসলিম বলে কিছু নেই, এখানে আমরা দুর্গাপুজোতে ওদের সামিল হই, ওরাও আমাদের ঈদ রমজানে সামিল হয়, এখানে হিন্দু মুসলমান বলে কিছু নাই, এখানকার মানুষের চিন্তাধারা হচ্ছে যে কি আমরা উন্নয়ন, মানে উন্নয়ন উন্নয়ন করে যে উন্নয়ন দেখলাম আমরা, সেই উন্নয়ন চাই না, মুখোমুখি লড়াই। এখানে পার্টিদের ওদের কী জোট হলো না হলো সব আমরা জানি না, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মানুষের নিজের মনে ঠিক করেছে কী দিব, কাকে দিলে সঠিক জায়গায় যাবো, মানুষ ঠিক করেছে। মুর্শিদাবাদের ইতিহাস বলছে প্রথম সময় কংগ্রেস, পরবর্তী সময় একটা সময় 80-এর দশক থেকে দীর্ঘদিন বাম, তারপর আবার এখানে আব্দুল মান্নান তিনি জিতলেন, দেন 2014 সালে আবার এখানে লেফট ফিরে এলো, আবার 19-এ গিয়ে তৃণমূল। মুর্শিদাবাদের লেফট, ওভারঅল মুর্শিদাবাদ লোকসভায় লেফটের ভোট ব্যাংক কি এখনও আছে? লেফটের ভোট ব্যাংক অল্প কিছু আছে, এখানে আবু তাহের দাঁড়িয়েছেন, SUCI ক্যান্ডিডেট রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি ISF তারও ক্যান্ডিডেট রয়েছে, আবার বামেদের পক্ষে মোহাম্মদ সেলিম তিনিও দাঁড়িয়েছেন, লড়াইটা কি কঠিন, মানে হাড্ডাহাড্ডি হবে মনে মনে হচ্ছে, বা মোহাম্মদ সেলিম দাঁড়ানো সে পক্ষে ফলে কি লড়াইটা আরও কঠিন হলো? মোহাম্মদ সেলিম দাঁড়াতে কঠিন ভালো কোনো কিছুই না, কারণ কংগ্রেস আর আপনার ইয়ের কংগ্রেস আর বামের ব্যাপারটা এসে গিয়েছে, অনেকে নিচ্ছে অনেকে নিচ্ছে না, বুঝেছেন, এখানে যে কার সঙ্গে কোনটার ফাইট হবে বলা কঠিন, মানে জোটে ভোট পাকিয়ে গেছে, ভোট পাকিয়ে গেছে। ISF ভোট ব্যাংক আছে মুর্শিদাবাদে? কিছু আছে, অল্প কিছু। আবু তাহের এখানকার যে এমপি তাকে দেখেছেন বা তার ফান্ডের কাজ, টাকা দিয়ে কাজ হয়েছে? হ্যাঁ দেখেছি, মুর্শিদাবাদে এসেছে, ঘুরেছে এবং তাদের মিছিলেও গেছি, কখনো হয়তো বলেছে যেতে হবে রেলেতে, রেলেতে গেছি গাড়ি নিয়ে, সবাইকে নিয়ে গেছি, ওই যেরকম নেতা সবাই ভাষণ দেয়, বাড়ি গেলে ব্যাস আলু ভাতে নুন ভাতে এই হয়ে যাচ্ছে। এখানে কংগ্রেসের তারা ভোট ব্যাংক রয়েছে, কংগ্রেস প্রার্থী দেয়নি, আবার ISF দাঁড়িয়ে পড়েছে, SUCI আছে, সেক্ষেত্রে লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে, নাকি অ্যাডভান্টেজ তৃণমূল বা আবু তাহের? পৃথিবীতে মানে সব কিছু কম্পিটিশন, তো এখন যার জোর আছে সেই রাজত্ব করে যাচ্ছে, আমার যদি দুটো ভাই থাকে আমি দুজনের সঙ্গে মারামারি করতে পারবো, বলতে পারবো যে চলো ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আমাকে দু চড় দিলে আমি চুপ করে বাড়ি চলে যেতাম। লোক বলের কথা বলছি, হ্যাঁ লোক বল কার আছে এখন তো সবই, আর আমি ওটা ওপেনলি বলতে চাই না, সবারই লোক বল আছে, যেটার লোক বলের ক্ষমতা বেশি আছে তারাই জিতবে। কংগ্রেসের কি এখানে যে ক্ষমতা কমেছে? ক্ষমতা একটু বেড়েছে আগের থেকে, কংগ্রেস বেড়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদ পর্যটনের অন্যতম একটা কেন্দ্র, হাজারদুয়ারি, কাটরা মসজিদ, কাশিমবাজার, রাজবাড়ি সব কিছুই রয়েছে। মুর্শিদাবাদের পর্যটনের হাল কীরকম দাদা? আপনারা তো দীর্ঘদিন এখানে টুরিস্টের কাজ করছেন, মানে গাইডের কাজ করছেন। না এখন ভালো, পর্যটন সব রকম পরিষেবা এখানে পায়, পৌরসভা যেমন রাস্তাঘাট ভালো করেছে, লাইট, জল সবই ব্যবস্থা ভালো আছে, পর্যটন পর্যটনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, লোক আসছে। হ্যাঁ এখন 12 মাস পর্যটন, 12 মাস এখন 12 মাস আগে যেমন 2 মাস সিজন ছিল, ডিসেম্বর টু জানুয়ারি, এখন সে এখন 12 মাস পর্যটন এখানে আসে। এই যে এমপি এখানকার আবু তাহের,
তার ফান্ড থেকে এখানে কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে বা তাকে দেখেছেন? তাকে দেখা যায় মাঝে মাঝে, কিন্তু কাজ কী হয়েছে সেটা বলতে পারবো না কতটা। এবার লড়াই মুর্শিদাবাদে কতটা কঠিন মনে হয়? কঠিন টাপ আছে, হ্যাঁ টাপ আছে। মোহাম্মদ সেলিমও দাঁড়িয়েছেন, হ্যাঁ জানেন তো, কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি তো, আবু তাহের, মোহাম্মদ সেলিম, অন্যদিকে গৌরী ঘোষ হচ্ছে বিজেপি, আবার এসইউসিআই দাঁড়িয়ে গেছে, আইএসএফও দাঁড়িয়ে গেছে। এত মুখী লড়াই কী মনে হয়? একটা তো লড়াই চলবেই, একটা তো লড়াই হবে ভালো পুষা সিটে। আমরা টোটোয় উঠে পড়েছি, তার কারণ মুর্শিদাবাদের অলিতে গলিতে পৌঁছতে হবে, তাই গাড়ি নয় টোটোই ভরসা। আমরা যে কোনো জায়গায় মানুষের সাথে কথা বলবো, জানতে চাইবো ঠিক কীরকম আছেন, কী কাজ পেয়েছেন, এমপির জেতার পর তাকে দেখতে পেয়েছেন তো, তার ফান্ডের টাকা খরচ হয়েছে তো, কী উন্নয়ন প্রয়োজন, লড়াই এবার হাড্ডাহাড্ডি। দাদা মুর্শিদাবাদের হাল কীরকম? ভালো হাল আছে আমাদের মুর্শিদাবাদে, উন্নয়ন হয়েছে? হ্যাঁ উন্নয়ন বহুত কিছু হচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ পৌরসভা থেকে ভালো কাজ করছে, ঢালাই রাস্তা পোল করছে, এক সেক পৌরসভা করছে, পৌরসভা করছে। এখানকার এমপি আবু তাহের চেনেন তাকে? হ্যাঁ হ্যাঁ চিনি, দেখেছেন? আছে ওনাকে মানে ভোটের সময় দেখতে পাওয়া যায়, তাছাড়া দেখতে পাওয়া যায়। ভোট তো এসে গেল, আপনি আম নাগরিক, ভোট দেন প্রত্যেক বছর, একটা তো কিছু ভেবে দেন ইস্যু, যাকেই দেন, এ বি সি ডি যে দল কী দেন, এবার কী ভেবে দেবেন, কী ইস্যু, কী উন্নয়ন প্রয়োজন? আমাদের উন্নয়ন ধরেন আমাদের দিদি উন্নয়ন করছে, বহুত কিছু করছে, ঠিক আছে। আমরা ধরেন একটা সিনিয়র গরিব ঘরের সব, তাতে ধরেন আমাদের সাইকেল দিচ্ছে আমার মেয়েকে, ধর কন্যাশ্রী এগোশ্রী এসব সব পাচ্ছি আমরা, লক্ষ্মী ভাণ্ডার সব পাচ্ছি দিদির কাছ থেকে, ঠিক আছে, দিদির কাছ থেকে বহুত কিছু পাচ্ছি, বুঝলেন? সেগুলোর প্রভাব আছে মনে হয়? হ্যাঁ অবশ্যই প্রভাব আছে, অবশ্যই প্রভাব আছে। এখানে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন, আবার কংগ্রেস প্রার্থী দেয়নি, কংগ্রেসের তো মুর্শিদাবাদ একটা ভোট ব্যাঙ্ক আছে, কংগ্রেসের ভোট ব্যাঙ্কটা কি মনে হয় বামের প্রার্থীর দিকে যাবে, সেলিমের দিকে? এটা ধরুন এটা হচ্ছে বামপন্থী বেল্ট ছিল এককালে, ঠিক আছে, এককালে বামপন্থী বেল্ট ছিল, ঠিক আছে, সেটা আমরা জানি। এবার ধরুন টিএমসি এসে বামফ্রন্ট আর কংগ্রেস এখন আপাতত কিছু নেই, ও টিএমসির সঙ্গে যুদ্ধ হলে ধরেন ওই বিজেপিরই যুদ্ধ হবে। এখানে দেখবেন আইএসএফ দাঁড়িয়েছে, কংগ্রেস দাঁড়িয়েছে, এসইউসিআই দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়েছে, কী মনে হয় মানে লড়াইটা কতটা কঠিন, নাকি তৃণমূলের পক্ষে সহজ? আমাদের আপাতত শুনে তৃণমূলের পক্ষে সহজ হচ্ছে, এখানটা আইএসএফ মাইএসএফ কেউ টিকতে পারবে না এখানটা। লড়াইটা তৃণমূলের সঙ্গে সিপিএমের না তৃণমূলের সঙ্গে বিজেপি? সিপিএমেরই লড়াই হবে, এখানে সিপিএম লড়াই দেবে। আবু তাহের তো অনেক ভোটে জিতেছিলেন, আবু তাহের হ্যাঁ, কিন্তু এবার তার ফান্ডে এমপি ফান্ডে টাকা খরচ হয়ে এখানে উন্নয়ন হয়েছে? আমরা তো জানি না এসব ব্যাপারে, আমরা দেখিনি। এই যে আবাসের ঘর, আপনারা তো সবাই বলছেন খেটে খাওয়া মানুষ, আবাসের ঘর, 100 দিনের কাজ, এগুলোর এখানে হয়েছে কাজ? হয়েছে, আবাসের ঘর হয়েছে, 100 দিনের কাজ তো আমাদের এদিকে হয় না, পৌরসভা এলাকা পৌরসভা হয় না, হয় না, আবাসের কাজ পেয়েছে, আবাসের ঘর পেয়েছে, সেখানে দুর্নীতি নেই তো? না না, এই অঞ্চলে বিজেপি কি স্ট্রং হচ্ছে? না না না, এই যে ভোট দেবেন, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ, কী ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? ভোট বলতে গেলে আমার নলেজে যতটা আছে কি যে ভোটের সিস্টেমটা দেখেন, যদি বিজেপি আছে দেখছি আবহাওয়া বিজেপির, তাহলে আমি বিজেপি, তারপর দেখি যদি তৃণমূলের আবহাওয়া আছে তাহলে আমি তৃণমূল, আমি কাকে কী দিব ভোট দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা মোদি গ্যারান্টি, দিদি গ্যারান্টি, কোন গ্যারান্টিতে ভরসা করছেন? সত্য কথা বলতে গেলে কী বলুন তো, তৃণমূল, বিজেপি আর সিপিএম, আমাদের ভারতে যদি পার্টি পলিটিক্সটা উঠে যায় না আর একটাই শাসন যদি থাকে তো বোধহয় আমাদের ভারতের কিছু উন্নতি হবে। এরা মানে কী বলেন তো, মানে বাস্তব কথা, আমার সঙ্গে কী হবে না হবে আমি জানি না, এরা একটা মানে রুই পোকা চিনেন, এই ধরনের একটা রুই পোকা, এরা বলছেন সবাই সমান। পুরো দেশের মধ্যে একটা আছে লঙ্কা, ওখানে থাকে রাবণ, তো জায়গায় জায়গায় চলে ছিটিয়ে গেছে, মানে ওখানে যে বসবে সে তো ভাই কাটমানি খাবি, কিছু করার নেই, সিংহাসনে বসলেই কাটমানি, হ্যাঁ খাবে, একটু না হলে একটু খাবে, খেতেই হবে। আচ্ছা গ্যাসের দাম কমানো, পেট্রোলের দাম কমানো, কমানো কোথায়? এগুলো আমি যখন প্রথম নিয়েছিলাম গ্যাস তখন নিয়েছিল 7000 কত টাকা, মানে দাম দিয়ে নিতে হয়েছিল, তখন কিনতাম আমি গ্যাসে আপনার 425 টাকা দিয়ে, এখন আমাকে কিনতে হয় আপাতত, মাঝে তো অনেক দাম বেড়ে গেছিলো, 830, এখন 830 টাকা, তা পাই আমি ভর্তুকি কত, 26 টাকা। আচ্ছা দিন আসেনি, সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।